তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন তাদের মজলিশের মধ্যে বসে বসে হজে কাউসার কাকে বলে চিনে নিবেন আল্লাহ প্রত্যেককে ওই ধরনের মজলিশে বসার বা তিলভির কাদের নয় যেখানে রসুলের সাহানে বেআবি করা হয় যেখানে নবীর সাহানে নবীকে আমার মতো তোমার মতো সাধারণ মানুষের সাথে তুলনা করা হয় ওই ধরনের নয় এই যে মিলাদুল নবী সাল্লাহ আলী ওসাল্লামের মাহফিলের মধ্যে বসে হৌজে কাউসার কি সেটা আমাদেরকে আল্লাহ বুঝান তো অভিজ্ঞান করুন আমিন মিকাইল আলাইহিস সালাম বলছেন আমি তাকে হাউজে কাউসারের পানি পান এর মধ্যেই আর তৃতীয় বললেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিখে নিয়েন চারজন বড় বড় ফেরেশতা এর মধ্যে একজন হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে উম্মতরা আপনি আপনার উপর মহব্বত নিয়ে দরুদ ও সালাম করবে ধনমন দিয়ে নিজের জান মাল সবকিছু ঈদে মিলাদ নবীর জন্য কুরবানি দিবে এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত একমাত্র আপনার ঈদে মিলাদ নবী উদযাপন করার করার জন্য দিয়ে সেখানে বসে বসে আদব সহকারে দরুদ ও সালাম পড়বে ইয়া রাসূলুল্লাহ আমি ইসরাফিল আলাইহিস সালাম বলছি আমি ইসরাফিল আলাইহিস সালাম বলছি আমি সিস্তার মধ্যে পতিত হয়ে যাব কাল কেয়ামতের ময়দানের মধ্যে ওই উন্মতকে যখন আল্লাহ তার তার আমল নামা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমি বলছি আমি কেয়ামত পর্যন্ত সিস্তার মধ্যে পড়ে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই উন্মতের গুণা মাফ করবে না আমি ইসরাফিল ততক্ষণ পর্যন্ত এই মাথাকে সিস্তা থেকে উত্তোলন করবো না উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ দুরদুসালাম পড়তে হবে কিনা

হজরত ইসরায়েল আলাইহিস সালাম আসলেন এবং বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সমস্ত উম্মতেরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থাপনা করে এবং সেখানে আপনি মাহবুব নবীর উপর মহব্বতে দরুদ ও সালাম পেশ করবে আমি আজরাইল আলাইহিস সালাম বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তার জান কবজা করার সময় আমি তার জান কবজা করার সময় যেন আমি এভাবে করব একজন নবীর জান কবজা করতেছি উচ্চাওয়াজ বলুন সুবহান আল্লাহ পড়তে হবে কিনা দরুদ সালাম পড়তে হবে না দরুদ ও সালাম পড়তে হবে আওলাদ রাসূলকে দেখেন নাই আওলাদ রাসূলের চেহারা মোবারক একবার দেখিয়েন সমালোচনা না করে মা বোনদেরকে উদ্দেশ্য আকর্ষণ করছি ছেলেদেরকে নবীর প্রেমিক বানান আউলিয়ার প্রেমিক বানান বিভিন্ন ধরনের ফতুয়াবাস থেকে রক্ষা করুন নবীকে নবীর প্রেমিক যদি আওলা আপনার ছেলে সন্তানদেরকে বানাতে পারেন তাহলে ওই সন্তান আপনার জন্য কালকে আমাদের ময়দানে না যাদের উশিলা আল্লাহ যেখানে সাধারণ আলেমের যেখানে একজন হকানে আলেমের তো ফির করলে কথা না শুনলে মহাব্বত না রাখলে এহানত করলে যদি সেখানে ইসলাম থেকে যদি চলে যায় ইসলাম থেকে বের হয়ে যায় এই ধরনের যদি ফতোয়া থাকে সেখানে গুস্তা আখা রাসূল যারা রয়েছেন নবীর শানের মধ্যে যারা বিয়াদবি করেন ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবররুকাতকে নাউজুবিল্লাহ নিকৃষ্ট জন্তুর মলের সাথে তুলনা করে তারা কি আলেম লানাতুল্লাহ আলাল কাযিবিন তাদের কুফল এতই খারাপ বড় আফসুর বিষয় আফসোসের বিষয় এত খারাপ শয়তানকে আল্লাহ যেভাবে লানত দিয়েছেন তার তওবার কুফলে জুটবে না যারা আমান মাহবুব নবীর উপর আল্লাহর মাহবুব নবীর উপর যারা এভাবে তৌহিন করে ঈদে মিলাদুন নবীর আযীমুল বরকত তওবার রূপকে নবীর জিকির হয় এখানে কিতাব এখানে কিতাবের মধ্যে এসেছে ইনদা যিকরিস সলিহিন তানজিলুর রহমা অর্থাৎ সল হিন্দের জিকির হলে যেখানে আউলিয়া কালামের জিকির হলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয় তাহলে এবার আপনি পরিমাপ করুন যদি আউলিয়া কালামের জিকির হলে সেখানে যদি রহমত নাজিল হয় নবীদের জিকির হলে সেখানে কি পরিমাণ রহমত যে আল্লাহ নাজিল করতেছেন এটা আপনারাই চিন্তা করুন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর জিকির অনেক মূল্যবান এর মধ্যে যারা এরকম ঈদে মিলাদুন বিরোধিতা করে বিভিন্ন যুক্তি দিয়ে মিলাদুন নবীকে খণ্ডন করার চেষ্টা করে আরো বলে দিন দিন তারিখ ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আমরা করি না আমরা দিন তারিখ নির্ধারণ করে সে তার বিরোধিতা করি নাউজুবিল্লাহ বলুন না কত বড় বড় বেকু তাদের এই কিতাবের মধ্যে লিখেছে কিতাবের মধ্যে লিখেছেন দিন যেখানে দেয়া হয় যেখানে দিনের তালিম দেয়া হয় যেখানে ওয়াস নসিহত করা হয় এই ধরনের ওয়াস নসিহতের জন্য দিনের তালিমের জন্য নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করলে এতে কোনো অসুবিধা নাই বরং এটা জায়াজ তো চাওয়াজ বলুন সুবাহান আল্লাহ কিতাবের নামে ড্রেস অঙ্কন করলে তো সেগুলো সময় লাগবে আমি এগুলো এখানে লিখে এনেছি নাম বলতেছি না কিতাবগুলো খুঁজে খুঁজে নিয়ে আপনারা যারা ফাদের আলমদেরকে বলে দিচ্ছি বিখিরে মুতি এই কিতাবের মধ্যে এই কথা লিখেছেন তাহলে দিন এখানে আমরা এসেছি নবীকে চিনার জন্য ঠিক না ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই উদযাপন নবীর প্রেম বাড়ানোর জন্য ঠিক কি না নবীর প্রেম আপনারা আবার ভুলে যান না ওই কিছুক্ষণ আগে যে বলছিলাম দরুদ ও সালাম পড়লে কি দিবে

برونا چوئم وصف احمد سلطنیہ رسول اللہ علیکم آواز دیئے محبت سلام سلطنیہ رسول اللہ سلام صلی اللہ رسول نا صلی اللہ محمد صلی اللہ حبیب نا صلی اللہ محمد صلی اللہ رسول نا صلی اللہ محمد صلی اللہ حبیبنا صلی اللہ محمد زمین و زمان تمہارے لیے چنی و چنا تمہارے لیے مکین و مکا تمہارے لیے بنے

تیری ادا ادا حق تیری رضا رضا حق وہی ہودا وہی ہودا تیرا کلام تجھ پر درو دو سلام صلی اللہ رسول نام

অনেক দামি মানুষ সুদূর টাকা থেকে আসবেন চলে এসেছেন হুজুর এই জন্য আপনারা ঘুরাফেরা না করে মাহফিলের মধ্যে এসে বসে আগে বাগে সিট দখল করুন আগে বাগে এসে নবীজির ফেহরিস্তের মধ্যে নাম লিখিয়ে নিন আল্লাহ প্রত্যেককে আশা তৌফিক দান করুন আমিন এই যে এই ধরনের ঈদে মিলাদুন্নবীর জন্য যারা পাই পাই কষ্ট করেছে কথায় কথায় কষ্ট করেছে জুবান দিয়ে কষ্ট করেছে শ্রম দিয়ে কষ্ট করেছে লাভবান হচ্ছে কি হচ্ছে না কেয়ামত পর্যন্ত হতে থাকবে মুকাশিফাতুল কুলুবের মধ্যে এই কথাই এসেছে হযরত মূসা আলাইহিস সালাম আপনারা চিনেন না উচ্চ আওয়াজে বলুন আলাইহিস সালাম আর বড় করে বলুন আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু

রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম আমরা আতিউল্লাহ উল্লাহ আতি আল্লাহকে না পেলেও আল্লাহর মাহবুব নবীকে পেয়েছি আল্লাহর মাহবুব নবীর হাদি সে মুবারক নবীজির দাওয়াত পৌঁছে দিচ্ছে উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ তাহলে বলছেন যারা এই ধরনের ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লামের মাহফিল উদযাপনের জন্য কথা দিয়ে শ্রম দিয়ে এক এক শব্দ কষ্ট করবে তালিম দেওয়ার জন্য নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমার দিনের শিক্ষা দেওয়ার জন্য যারা কষ্ট করবে একজন আরেকজনকে আহ্বান করে নিয়ে আসবে মা মায়েরা নিজের ছেলে মেয়েদেরকে বাবা ঈদে মিলাদুন নবী হচ্ছে স্বামীকে বলছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে এখানে কেন বসে আছেন এখানে কেন ঘরে মধ্যে বসে না থেকে ঈদের মিলাদুন্নবীর মাহফিলে গিয়ে বসুন এই ধরনের কথা স্ত্রী স্বামীকে বলছে মা ছেলে মেয়েদেরকে বলছে বলছে কি না আল্লাহ হযরত মূসা জানতে চাইলেন মৌলা যারা এই ধরনের নবীর জন্য हवन করবে শ্রম দিবে পায়ে হেঁটে হেঁটে আসবে তাদেরকে আপনি কি দিবেন আল্লাহ বলে দিলেন হে মুসা যারা আমার রাস্তা এভাবে আহ্বান করবে তাদের প্রতিটি শব্দের বিনিময়ে প্রতিটি কদমের বিনিময়ে আমি এক বছর ইবাদতের স্বভাব দান করব উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ এক এক কদমের বদৌলতে এক একটা শব্দের বদৌলতে আল্লাহ আমাদের আমল নামার মধ্যে এক বছরের ইবাদতের স্বভাব দান করবেন সুবাহান আল্লাহ তাহলে আজকে এরিয়াজ গিয়াসউদ্দিন বাজারের মুরগি হাটা লেন যতগুলো উদ্যোক্তা রয়েছে আজকের এই ঈদ এ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আপনারা চিন্তা করেন কতদিন আগে এটা আয়োজন করে যাচ্ছে কত কতদিন আগে এটা আয়োজন করার জন্য মানুষকে একজন আর এই সংগঠনের বাইরে সকালে সভা পদ্ধতি শুরু করে একজন আর বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চিন্তা করে দেখেন প্রতিটি শব্দের বিনিময়ে তাদের আমলনামায়

ہم کی آگن میں آج کون آیا ہے ہم کی آگن میں ہم کی میں میں آگن میں آج کون آیا ہے نور جگمگایا ہے آمینہ کی آگن میں صلاة یا سلام یا حبیب اللہ تعالی وزکرو نیمت اللہ علیکم سورة الدہر مدارک جائے گا بلچن و اما بی نیمت ربی کا فہدیس আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছে সেগুলোর জিকির করার জন্য বলেছে আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছে সেগুলোর আলোচনা করার জন্য বলেছে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন আরেক জায়গায় বলে কত সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন খুশি উদযাপন করতে বলতে সারকে আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছে ওই সমস্ত নিয়ামতের কি করতে বলতেছে কোন জায়গায় বলে নাই সুকাহত হয়ে আপনারা সুকাহত সুখ পালন করুন বলে নাই আল্লাহ বলতেছেন আমার নিয়ামত মধ্যে আপনারা কি করুন খুশি উদযাপন করুন ওই আমি কোথায় থেকে গিয়েছিলাম আপনি একজন বড় নিয়ামত আল্লাহ বলছেন সবচাইতে বড় নিয়ামত একজন নেককার বিবি পাওয়া আপনি নেককার বিবি করে তুলবেন এই জন্য জিনুক লাইটিং এর ব্যবস্থা করেছেন খুশি হয়ে লাইটিং এর ব্যবস্থা করেছেন এ আল্লাহও বলছেন এই যে ঈদে মিলাদুন নবীর মধ্যে আল্লাহ লাইটিং করছে কিনা করে নাই আমার নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন ওয়ালাদাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমূহকে আসমানের আসমানের নক্ষত্র সমূহকে আল্লাহ এমনভাবে নিচে নামিয়ে দিয়েছেন যে ওই সময় হযরত মা আমেনা তাইয়াবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলাহুল ওই গৃহের মধ্যে হযরত শরীফের মধ্যে একজন 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 মহিলা ছিলেন সে বলছেন আমি দেখলাম আমি আমি দেখলাম আসমানের নক্ষত্র সমূহ এমনভাবে নিচে নামিয়ে গিয়েছে এমনভাবে নিচে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি যেন মনে হচ্ছে আসমের নক্ষত্রগুলো আমার আমার মাথার উপর এখনই ভেঙে পড়বে উচ্চ আজ বলুন সুবহান আল্লাহ তাহলে লাইটিং আল্লাহ করছে কিনা আল্লাহ করেছেন এই জন্য আপনি সব কিছুর জন্য লাইটিং করেছেন বেদাত হয় নাই হারাম হয় নাই নবীজির মিলাদ মাহফিলের জন্য লাইটিং এর ব্যবস্থা করলে কি বেদাত হবে বেদাত হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছুর জিকির সব কিছুর আলোচনা বুজার তৌফিক দান করুন উচ্চ আওয়াজ বলুন আমিন সালাত মুহাব্বত বলুন সালাতুন ইয়া তাহলে আমি বলতে যাচ্ছি কিতাবের মধ্যে এসেছে যারা নবীজির একটা হুকুম হাকামকে নবীজির কোন একটা হুকুম হাকামকে যারা অমান্য করবে কি করবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা নবীজি একটা হুকুম আহকামকে অমান্য করবে সে সাথে সাথে কাফের সাথে সাথে কি সমস্ত কেরাম এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন তাহলে আমরা বলছি আমার নবীজি বলে দিলেন যতগুলো হারাম জিনিস রয়েছে আমার নবীজি চিহ্নিত করেছেন কিনা যত হালাল জিনিস রয়েছে আমার নবীজি চিহ্নিত করেছেন কিনা তাহলে আমার নবীজি যেগুলোকে হালাল বলেছেন No B? No, B, no, B, no, B. No, no, no. আমার নবীজি যেগুলিকে হালাল বলেছেন দুনু জাহানের বাদশা নবী সরকার দুয়ালম নবী হাজির ও নাজির নবী আলিমুল গায়ব নবী নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন এগুলো হালাল তোমরা খাও এবং নবীর ফতোয়ার উপর ফতোয়া দিয়ে যারা হালাল জিনিসকে মিলাদুন নবীর এমন পাক পবিত্র সবচাইতে তাবাররুকে আযম তাবাররুকে আযমকে যারা ফতোয়া দিয়েছেন হারাম বলে ও সমস্ত ওই সমস্ত কুলাঙ্গারদের উপর আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন লানাতুল্লাহি এই যে মিলাদুন নবীর তাবার রুককে যারা এখনো বুঝেন নাই আপনারা বুঝার চেষ্টা করুন আমার নবী যেগুলোকে হালাল করেছেন মিলাদুন নবীর এখানেও কুরবানি দুইটা মনে হয় বড় বড় দুইটা গরুর ব্যবস্থা করেছে তাবার রুক হবে আপনাদের জন্য

তাহলে বুঝা গেল মিলাদুল নবীর মধ্যে যে জবে করা হয় জবে কৃত পশু যেটা জবে করা হয় জবে করা হয় সেটা কার নামে জবে করা হয় তাহলে সেটা আল্লাহর নামে জবে করা হয় আল্লাহর নামে আমার নবী ওয়াইহাল ওয়াইহিল্লু লাহুম আত নবীজি সবগুলো পাক করে দিয়েছেন আমার যে সমস্ত হালাল জিনিস রয়েছে কারণ আমরা চিনতাম না যখনই কোন পশু বিসমিল্লার বলে জবে করা হয় সাথে সাথে এটা কি হয়ে যায় হালাল হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় এটা হালাল হয়ে যায় আজকে মিলাদুল নবীর এই যেটা পশু জবা করা হয়েছে সেটাও আল্লাহর নামে জবা করা হয়েছে সেটাও হালাল হয়ে গিয়েছে আজকে নয় কিয়ামত পর্যন্ত যা মিলাদুল নবীর ব্যবস্থাপনা করবে মিলা নবীর ব্যবস্থাপনার জন্য তাবার রুকাতের ব্যবস্থা করবে সমস্ত প্রাণী আল্লাহর নামে জবে করা হবে হবে কিনা তাহলে সবকিছু হালাল হয়েছে কি হয়েছে তাহলে মিলাদ নবীর তাবারু খালাল হয়েছে এবং এখানে আলেমগিরি করে আলেমগিরি করে মানুষকে ফতোয়া দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছে এই যে মিলাদ নবীর তাবারু হারাম। তাহলে নবীর ফতোয়ার উপর ফতোয়া দিয়েছেন সে জালেম কিনা সে জালেম কিনা নবীজি হালাল বলেছেন আর নবীর ফতোয়ার উপর ফতোয়াগিরি দাকিয়ে সে বলছে সেটা নাকি হারাম রাসকে ঈদের মিলাদুন নবী মধ্যে যে তাওররুক ব্যবস্থা করা হচ্ছে সেটা হালাল না হালাল কিনা কারণ সেটা আল্লাহর নামে জবে করা হয়েছে তাহলে এই হালাল জিনিসকে যারা হারাম ফতোয়া দেয় কি রে যারা হালাল জিনিসকে ওয়াহাবিরা আলেহবিদ হারেজি রাফেজি শিয়া আর যত বাতিল ফিরকা রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে ঈদেরই এক কথাই ঈদের মিলাদুন নবীকে যারা হারাম ফতোয়া দেয়

আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক হয়ে রসুল প্রেমিক হয়ে আওলাদ রসুলের প্রেমিক হয়ে আমাদেরকে খবর ইদে এ নবী পালন করে করে জশনে জুলুস ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে নিদয়ের মধ্যে নবীর শুভ আগমনের খুশি বহন করে কিয়ামতের ময়দান পর্যন্ত ওঠার তৌফিক দান করুন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া سلامت یا رسول اللہ سلام یا روئے بند رو جا دیکھتے رہ گئے روئے بند رو جا دیکھتے رہ گئے چہرہ আসার সময় আল্লাহর সাক্ষাৎ নিয়ে আসার সময় কিনে এসেছেন নামাজ কিনি এসেছেন নামাজের পাগল হলেন নামাজ খুব সুন্দর ভাবে আদায় করেন আর নবীর শুভাগমের জন্য খুশি হন না এটা কোন ধরনের কথা নবীজি নামাজ নিয়ে আসলেন মাঝখানে কেছিলেন আসার সময় পথের মধ্যে সালাম ঠিকা এগুলো আপনারা তো সারা জীবন ধরে শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাম নামাজ 50 ওয়াক্ত নামাজ থেকে 50 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসলেন ঠিক কি এগুলো এগুলোর পিছনে প্রথম রহস্য হচ্ছে মূসা আলাইহিস সালামের ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে যতবার দেখছি যতবার আপনার চেহারা মুবারক দেখছি আপনার চেহারার মধ্যে মौलার নূরানি ঝলক দেখতে পাচ্ছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তোদ্রূপ বাংলার জমিনের মধ্যে শাহিন শাহে শ্রীকুটি

دیکھتے رہ گئے و ودوہ دیکھتے رہ گئے روئے مدو رو دیکھتے